সংস্কার নিয়ে মনমোহন সিংহের গর্জনের পর খরা কাটিয়ে কিছুদিন আগেই 18,000-এর গণ্ডি ছাড়ায় সেন্সেক্স। বৃহস্পতিবার 19,000-এর গণ্ডিও ছাড়ালো শেয়ার সূচক। এদিন খোলা সময় থেকেই চাঙ্গা ছিল শেয়ার বাজার। শুরুতেই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ছোঁয়ে 19,107 পয়েন্ট, গত 15 মাসের মধ্যে যা সর্বোচ্চ। বাজার বন্ধের সময় সূচক দাঁড়ায় 19,058। এদিন উঠেছে 188.46 পয়েন্ট। ঊর্ধ্বমুখী ছিল নিফটির সূচকও, 5,807 পয়েন্ট ছয় নিফটির সূচক, বন্ধ হয় 5,787-এ, উঠেছে 56.35 পয়েন্ট। এদিকে বৃহস্পতিবার ডলারের তুলনায় 28 পয়সা বাড়ল টাকার দাম। বাজারের এই ঊর্ধ্বগতির কারণ কি? বিশেষজ্ঞ মহলের ব্যাখ্যা, প্রথম দফায় সংস্কারের পর এবার দ্বিতীয় দফায় সংস্কারমুখী কেন্দ্র। এই বার্তা পাওয়ার পরেই খুশির হাওয়া শেয়ার বাজারে, যার প্রভাব পড়েছে সূচকে। এদিকে বুধবার বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি দেশীয় কোম্পানিগুলির প্রায় 600 কোটি টাকার শেয়ার কেনে, এর কিছুটাও প্রভাব বাজারের উপর পড়েছে বলে ধারণা বিশেষজ্ঞ মহলের। এবিপি আনন্দ।